হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ডল বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আশি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নতুন একটি আর্নিং অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপস থেকে কিন্তু আপনারা চাইলে প্রত্যেক দিন $2-3 ইনকাম করতে পারবেন খুবই সহজে। জি হ্যাঁ, খুবই সহজে আপনারা প্রত্যেক দিন $2-3 ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, তো কীভাবে কী ইনকাম করবেন আর কেমনে এটা উইথড্র করবেন বা টাকায় পরিণত করবেন, হ্যান্ড ক্যাশ করবেন, সব দেখাবো আমি এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড ওয়াল বিডি চ্যানেলকে, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আজকে আমি যে আর্নিং অ্যাপসটি নিয়ে এসেছি, সেই অ্যাপসটির নাম হচ্ছে হাপো এইচপিও। তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেক দিন $2-3 ইনকাম করতে পারবেন খুবই সহজে। এই হাপো অ্যাপে আপনাকে BTC পেমেন্ট মানে পেমেন্ট করবে, মানে আপনি চাইলে এটা কয়েনবেস বা আদার্স BTC ওয়ালেট বা বিটকয়েন ওয়ালেটে নিয়ে নিতে পারবেন, আর বিটকয়েন থেকে বিকাশ করা কিন্তু খুবই সহজ। তো এই হাপো অ্যাপ থেকে কীভাবে আপনারা প্রত্যেক দিন ইনকাম করবেন $2-3 সেটি আমি দেখাবো। তবে প্রথমে আপনাকে কী করতে হবে, এই হাপো অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর হ্যাঁ, এটি আপনি শুধু ডাউনলোড করলেই হবে না, এটি একটু অন্যভাবে ডাউনলোড করে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। তো ভিউয়ার্স, হাপো অ্যাপটি ডাউনলোড করার জন্য কী করতে হবে, আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড অ্যাপস ডাউনলোড লিঙ্ক অথবা হাপো অ্যাপস লিঙ্ক। তো আপনি কী করবেন, ওই লিঙ্কটিতে ক্লিক করবেন, অথবা আপনারা চাইলে ওই লিঙ্কটি কপি পেস্ট করবেন যে কোনো একটি ভালো ব্রাউজারে। তো দেখেন, আমি কিন্তু এখানে কপি পেস্ট করতেছি। তো হাপো অ্যাপে যখন আপনারা ক্লিক করবেন, আমার মানে আমি যে লিঙ্কটি দিয়েছি আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে, দেখেন, $1,00,000 একটা গিভওয়ে চলতেছে। জি হ্যাঁ, আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করে কিন্তু ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন ডেইলি। তো এবার নিচের দিকে আপনার দুটি অপশন দেখতে পাবেন, ফেসবুক প্লাস গুগল। তো আপনার কী করবেন, এই ফেসবুক অথবা এই গুগল দিয়ে আপনার এখানে সাইন ইন করবেন। তো আপনার কী করবেন, চাইলে ফেসবুক অথবা গুগলে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনি যদি ফেসবুকে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করবেন, আর যদি গুগলে ক্লিক করেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো কানেক্ট করার পর আর কি আপনি যে পেজটি পাবেন সেটা আমি দেখাচ্ছি। কানেক্ট করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এখানে লেখা আসবে ওয়ান লাস্ট স্টেপ। তো দেখেন, আপনি কিন্তু এটা ওই ফেসবুক অথবা গুগল কানেক্ট করার পরে কিন্তু এরকম পেজ আসবে। তো এখানে দেখবেন যে গেট ইট নাও লেখা আসবে, তো আপনি এখানে প্রেস করে দেবেন গেট ইট নাও। এখানে প্রেস করার পর আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। তো তারপর আপনার প্লে স্টোর থেকে এই হাপো অ্যাপটি ইনস্টল করবেন। তো আমি তো অ্যাপ ইনস্টল করেই ফেলেছি, তো এখন আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হাপো অ্যাপে লগ ইন করবেন এই অ্যাপসে। তো ভিউয়ার্স, অ্যাপসটি তো ডাউনলোড করা শেষ আমাদের, তো এখন আমরা কী করবো, হাপো অ্যাপসটি ওপেন করবো। আরেকটি কথা ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু কিছু পারমিশন চাবে, যেগুলো আপনাদেরকে সবগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। সবগুলো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন, এখান থেকে কিন্তু আপনি চাইলে গেট নাও এখানেও প্রেস করতে পারেন, অথবা এখানে ক্রস করে দিবেন, ক্রস করে দিলেই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা হাপো অ্যাপস কিন্তু ওপেন করে ফেলেছি। তো এখন আপনারা কী করবেন, একেবারে নিচের দিকে দেখবেন যে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি 6টি। তো ভিডিও প্লে হয়ে গেছে, আমরা ভিডিওটি পজ করি, পজ করার সিস্টেম পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা অপশনটা চেঞ্জ করে ফেলি। আপনারা কী করবেন, একেবারে নিচের দিকে দেখবেন যে এখানে কয়েকটি অপশন আছে, একেবারে লাস্টের অপশন এই যে দেখেন একটা প্রোফাইল চিহ্ন বা একটি মানুষের মতন ছবি দেওয়া আছে, আপনি লাস্ট আইকনটাতে প্রেস করবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার এখানে লগ ইন অপশন থাকবে। তো আপনি এখান থেকে কিন্তু এখানে চাইলে লগ ইন করে নিতে পারেন, আপনি দেখাচ্ছি একবার, এরকম অপশন পাবেন। আপনি ফেসবুক অথবা গুগল যেটি দ্বারা ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করেছিলেন, এখানেও কিন্তু সেই সেম ফেসবুক অথবা গুগল দিয়ে লগ ইন করে নেবেন। তো আশা করি খুব সহজে আপনারা এটি করতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। আর তারপরে কথা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান ব্যালেন্স আছে কিন্তু 0.39। আর হ্যাঁ, আরেকটি কথা, এখন মেইন যেটা কথা, এখান থেকে আপনারা আর্ন করবেন কীভাবে সেটাই তো। আপনারা এখানে অ্যাকাউন্ট খুললেন কীভাবে সেটাও দেখিয়েছি, লগ ইন করবেন কীভাবে সেটিও দেখালাম, এখন দেখাবো আপনারা এখান থেকে ইনকাম করবেন কীভাবে। তো ইনকাম করার জন্য কী করবেন, এই যে বড় একটা অপশন আছে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড উইন, আপনারা এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার সাথে সাথে আপনার কয়েকটা অপশন দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, এখানে দেখেন লেখা আছে 10,000 জেমস প্রতি রেফারে। জি হ্যাঁ, আপনি যদি একটি ফ্রেন্ডকে রেফার করেন তাহলে আপনি 10,000 জেমস বা 40-50 সেন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন।
তো 10,000 জেমস কিন্তু এখানে অনেক দাম। তো আপনি এই জেমসগুলো পাবেন কিভাবে? প্রথম একটা সিস্টেম যেটি, সেটি হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করা। রেফার করবেন কিভাবে? এই যে আপনি এখানে অথবা এই যে আদার্স, এখানে ক্লিক করলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি একবার, ক্লিক করে এই যে আপনি কপি টু ক্লিপবোর্ড এখান থেকে প্রেস করলে অথবা মেসেঞ্জার ক্লিক করলে আপনি কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন। এখন দেখেন আপনি যত ফ্রেন্ডকে রেফার করবেন সব কিন্তু এখানে কাউন্ট হবে এক এক করে। এই কাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এমনি তো আপনি ফ্রেন্ডকে রেফার করলে কিন্তু এখানে 2,000 প্রথমে 10,000 পাবেন, ঠিক আছে, প্রথমে কিন্তু 2,000 পাবেন। কেন প্রথমে 2,000 পাবেন? তারপরের দিন যদি আপনার সেই ফ্রেন্ড এই হাপো অ্যাপে লগ ইন করে তাহলে আপনি দ্বিতীয় দিনই কিন্তু 2,000। এভাবে আপনার 6 থেকে 7 দিন আপনাকে 2,000 করে দিতে দিতে 10,000 কয়েন দিবে। তো ভিউয়ার্স, আর নিচের দিকে দেখে আপনি দুইজন ফ্রেন্ডকে রেফার করলে এই বক্সটি, তিনজন ফ্রেন্ডকে রেফার করলে এই বক্স, এভাবে কিন্তু অনেকগুলো বক্স খুলতে পারবেন, যেভাবে কিন্তু আপনি অনেক ব্যালেন্স কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স আরেকটা জিনিস দেখাচ্ছে, আমি যদি ব্যালেন্সে প্রেস করি তাহলে দেখেন এখানে আপনার দেখাবে জেমস এত সময় পরে, মানে 27 ঘন্টা পরে আপনার এখানে দেখাবে যে কত ডলার আপনি, মানে এই জেমসগুলো কনভার্ট হয়ে ডলার হয়ে যাবে। এখানে এখানে আপনার ডলার দেখাবে। তো আপনি কী করবেন, এই টাইমটা পরে এখান থেকে কালেক্ট করে নেবেন, তাহলে আপনার মেইন ব্যালেন্সে চলে যাবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু দু লেভেল পর্যন্ত কিন্তু, মানে লেভেল 2 পর্যন্ত রেফার কমিশন পাবেন। ফার্স্ট লেভেলে 10%, সেকেন্ড লেভেলে 2%। তো আপনার রেফার করতে থাকুন, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর উইথড্র করার জন্য একেবারে উপরে উইথড্র অপশন আছে, ওই উইথড্র অপশনে প্রেস করবেন। উইথড্র অপশনে প্রেস করার পর আপনার সামনে একটি পেজ চলে আসবে। তো এরকম পেজ দেখতে পাবেন আপনার উইথড্র বাটনে প্রেস করলে। তো আপনারা দেখেন এখানে লেখা দেখাচ্ছে মিনিমাম উইথড্রল 0.001, মানে 1,87,000, যেটা ভ্যালু কিন্তু $4, মানে আপনি $4 হলে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। $4 না, ঠিক $3.5 মতন হলেই। আর দেখেন এখানে খেয়াল করবেন, এখানে দেখেন অ্যামাউন্ট ফি কাটবে কত, মানে ভ্যাট কাটবে 0.001, যেটা কিন্তু 40 সেন্টের মতন। তো আপনার আমি যেটা বলবো যে $4 হলে কিন্তু আপনি এখান থেকে আরামসে উইথড্র করে নিতে পারবেন। আর আপনি কয়েনবেস থেকে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি এখানে বসাবেন, তারপরে অ্যামাউন্ট বসাবেন এখানে, তারপর এখানে সাবমিট করে দিলে আপনি কিন্তু 3 দিনের মধ্যে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখান থেকে এইভাবে কিন্তু আপনার হাপো অ্যাপ থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতন এখানে শেষ করতেছি। আর আশা করি, আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম যে কারণে আমি ভিডিও দিতে পারি নাই, আশা করি এখন থেকে আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিতে পারবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েড অলবিডির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।